চুপ ওখানে আমাকে একদিন ওরকম সাইকেল সমেত আমার ওনটা কেড়ে নিয়ে চলে গেছে, ধাক্কা দিয়ে এইভাবে ফেলে দিল। একটা লোক ছিল না সেটা, আমরা এসছি চারিদিকে, যেহেতু ধর্ষণ হচ্ছে তার জন্য সেই বিরুদ্ধে আমরা সব মেয়েরা বসে আটে দাঁড়াতে চাই, ঠিক আছে? এবং কালকে যেটা ওদের সাথে হয়েছে আজকে যাতে আমাদের সাথে না হয় জিনিসটা, তার জন্য আমরা এসছি। আর স্যালিউট সেই স্যারকে, পুলিশ অফিসারকে, যে এনকাউন্টার করেছে হায়দ্রাবাদের প্রিয়াঙ্কা রেড্ডির যে রেপ কেস হয়েছিল, তার রেপিস্টদেরকে এনকাউন্টার করেছে তাদের জন্য সেই স্যারকে আমরা অনেক ধন্যবাদ জানালাম। আজকে তোমরা মূলত কিসের জন্য এসেছো? আজকে এসছি আমাদের সিকিউরিটির জন্য এসছি, ঠিক আছে? আর এই রেপ কেসগুলো যাতে এমন ডিসিশন নিক, ঠিক আছে, যাতে আমাদের ঘরে ঘরে যেন এই জিনিসগুলো আর না হয়, ঠিক আছে? বলো আমরা যে কলেজ যাই, যে ছেলেগুলো আমাদের পিছনে লাগে টন্টিং করে, ঠিক আছে, তারপরে আরও অনেক ধরনের হ্যারাসমেন্ট করে, রাত্রে বেরোতে পারি না, ঠিক আছে? আমরাও চাই যে ছেলেরা যেমন সেফলি বেরোচ্ছে বাড়ির থেকে, আমরাও সেরকম বেরোবো। যেদিন আমরা বেরোবো সেদিন আমরা ভাবো যে আমাদের ইন্ডিয়া সুরক্ষিত মেয়েরা। তোমার নাম? মমিতা লস্কর। কোন ইয়ার? কোন বিএ সেকেন্ড ইয়ার। আমার বাড়ি হচ্ছে মেরুদণ্ডী ব্রিজের ওখানে। হ্যাঁ। তো 3 কিলোমিটার যেতে হয়, পুরো রাস্তাটাই অন্ধকার থাকে। হ্যাঁ। রাত্রেবেলা বাইকে যেতে যেতে গায়ে হাত দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ। 23 কাটছে, তারপরে যদি ওন্না থাকে তাও ওন্না ট্রেনে নিয়ে চলে যাচ্ছে, আবার রাস্তায় নেমে করতে হয়। অনেকে আবার বাইক থামিয়ে বলে চলো যাই, উল্টো পাল্টা অনেক কিছুই বলে। তুই কোন 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 কলেজে পড়ো? আমি 12 পড়ি। মানে এরা কতদিন ধরে হচ্ছে তোমার সাথে? এটা তো মানে এই এই সপ্তাহটা আগের সপ্তাহে হয়েছে। তোমরা কী জন্য এসেছো আজকে? এই কারণেই? হ্যাঁ, এই কারণেই জন্য। আমাদের রাত্রেবেলা বেরোলে যেন কোনো অসুবিধা না হয়, আমরা তো ঘুরতে ঘুরতে যাচ্ছি না, পড়ার থেকে বাড়ি যাচ্ছি, তাও যদি এরকম প্রবলেম হয় তাহলে আর কী করা যায়? তোমার নাম? আমার নাম সৌমিতা সরকার।